আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করবেন। শুধু রিঅ্যাপ্লাই করলে হবে না বন্ধুরা, আপনার যে সমস্যার কারণে আপনার চ্যানেলটিকে ডিজেবল করে দেওয়া হয় এবং 30 দিনের জন্য আপনার চ্যানেলটি পিছিয়ে দেওয়া হয়, সেই সমস্যাগুলো আপনাকে আগে সমাধান করতে হবে। এই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন, আপনাকে আমি কিছু টিপস দিতে পারি, সেই টিপসগুলো আপনি ফলো করবেন। আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে এরকম সমস্যাগুলো থাকলে আপনি কোনোদিনও মনিটাইজেশন পাবেন না, যেটা হয়েছে আমার ক্ষেত্রে। আমিও মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করেছি, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা কীভাবে মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করবেন সেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওর শেষে। প্রথমত আমি আপনাদেরকে বলবো, আপনার চ্যানেল যে সমস্যার কারণে মনিটাইজেশন ডিজেবল করে দেওয়া হয়, সেই সমস্যাগুলোর মধ্যে প্রধানত এক নম্বর হলো, আপনার চ্যানেলে যদি কোনো রকমের কপিরাইট কোনো কিছু থাকে তাহলে সেটাকে ডিলিট করে দিন। সেটা সেই ভিডিওটা যদি হিউজ পরিমাণে ভিউ হয় তারপরও আপনি সেই ভিডিওটা ডিলিট করে দেবেন। এতে করে শুধু আপনার ভিউটা চলে যাবে কিন্তু আপনার ওয়াচ টাইমটা থেকে যাবে। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে মিসলিডিং মেটাডেটা। আপনি ভিডিও তৈরি করেছেন এক রকমের এবং ভিডিওতে থাম্বনেল দিয়েছেন আরেক রকমের, মিসলিডিং করে, ঠিক আছে বন্ধুরা? তাহলে সেই ভিডিওটির থাম্বনেল সর্বপ্রথম আগে আপনি সেই থাম্বনেলগুলো ঠিক করুন। আপনার ভিডিও থেকে একটি স্ক্রিনশট নিয়ে সেটাকে আপনি থাম্বনেল তৈরি করুন। তৃতীয় নম্বরে হচ্ছে ভিডিও টাইটেল। ধরুন আপনি একটি টেকনোলজি ভিডিও তৈরি করেছেন, সেই টেকনোলজি ভিডিওতে আপনি কী বোঝাতে চাচ্ছিলেন সেই অনুযায়ী আপনাকে টাইটেল দিতে হবে। আপনি সেই অনুযায়ী টাইটেল না দিয়ে আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনি এমন কিছু টাইটেল দিয়েছেন, হয়তোবা এই কারণে আপনার মনিটাইজেশন ডিজেবল করে দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি আপনাকে। ধরুন আপনি একটি টেকনোলজি ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওতে আপনি টেকনোলজি রিলেটেড ট্যাগ না দিয়ে বাংলা ফানি, বাংলা মুভি, হাবি জাবি এইরকম উল্টাপাল্টা ট্যাগ দিয়েছেন আপনার ভিডিওটাকে ভাইরাল করার জন্য। তাহলে বন্ধু, ওই ভিডিওর ট্যাগগুলো সম্পূর্ণ ডিলিট করে দিয়ে আপনার টেকনোলজি রিলেটেড ট্যাগ দিয়ে এরপরে আপনি রিপ্লাইর জন্য প্রস্তুতি নেবেন। আরও আধার সমস্যাগুলো থাকলে আপনি সম্পূর্ণ সমস্যাগুলো ঠিক করবেন, আগে ঠিক করার পর আপনি রিঅ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নেবেন। তাছাড়া এর আগে যদি আপনি রিঅ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটিকে আবারও ডিজেবল করে দেওয়া হবে 30 দিনের জন্য সেকেন্ডারি রিভিউর জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রিঅ্যাপ্লাই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। যাওয়ার আগে আপনাদেরকে কিছু বলে নেই, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে লাল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এইরকম টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা চলে এলাম স্ক্রিনে। এখন আমি চলে যাব আমার চ্যানেলে। আপনারা আপনাদের চ্যানেলটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে ফার্স্ট ভিডিও ম্যানেজার আসবেন। ভিডিও ম্যানেজার আসার পরে চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পরে এখান থেকে আপনাকে চলে যেতে হবে মনিটাইজেশন অপশনে। মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন, এই ইনেবলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি এরকম 30 দিন মেয়াদ শেষ হয়ে যায় এরপরে আপনি এখান থেকে রিঅ্যাপ্লাই করতে পারবেন, এরকমের অপশন আপনার চালু হয়ে যাবে রিঅ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে বন্ধুরা? আমার চ্যানেলটি কী কারণে মনিটাইজেশন পায়নি সেই সমস্যাগুলো এখানে ওনারা দিয়ে দিয়েছে। এই যে চার্টগুলো দেখতেছেন, এই চার্টগুলোর ভিতরে ওনারা দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে চার্টটি খুলে দেখাচ্ছি। এই যে এখানে দেখুন, এই উপরে যে এই সমস্যাগুলোর কারণে আমার চ্যানেলটিকে মনিটাইজেশন দেয়নি। এখন আমরা রিঅ্যাপ্লাই করব। আমরা সর্বপ্রথম যখন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10000 ভিউ হওয়ার পরে আন্ডার রিভিউতে চলে যায়, ওই সময় আমরা কীরকম দেখতে পেয়েছিলাম ঠিক সেই রকমই আমরা দেখতে পারব। এখন আমাদের চ্যানেলটি সেকেন্ডারি রিভিউর জন্য আমরা আবেদন করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে লাল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এইরকম টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি কোনো কিছু বুঝতে সমস্যা হলে ভিডিওর নিচে একটি কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে আপনার সমস্যার কথাটি কমেন্ট করে জানিয়ে দেবেন। পারলে এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।